অনেক বছর ধরে ইচ্ছে ছিল জাকারিয়া স্ট্রিট এক্সপ্লোর করবো রামদানের সময়, সেটা তো হয়নি। এবারে হঠাৎ করে প্ল্যান হলো, দুপুরবেলা খাওয়ার পর আমার বন্ধু অভিষেক আর সুবর্ণা ফোন করলো, এখন জাকারিয়া যাবি? সবে খেয়ে উঠেছি, তাও আবার সেই খাওয়ার লোকটা ছাড়তে পারলাম না। প্রথমবার খুঁজতে খুঁজতে চলে গেলাম জাকারিয়ার গলিতে, তাস্কিনের সামনে, যেখানে মিট করলাম আমার বন্ধুদের। তাস্কিনের সামনে এসে ব্লগার্সদের ভিড় দেখে বুঝতে পেরেছিলাম এটা বেশ ফেমাস জয়েন্ট। এর আগেও অনেক পোস্টে আমি তাস্কিনের সঙ্গে দিল্লি সিক্স, আলবাইক এই নামগুলো শুনেছিলাম। আজকে সেই সুবর্ণ সুযোগ ছিল খাবারগুলো টেস্ট করে দেখার। ওরা অর্ডার দিয়েছিল কেসার লস্যি, আমাকে অফার করতে আমি না বলে দিলাম, সদ্য খেয়ে এসছি। তারপর আবার লস্যি খেয়ে পেট ভরাবার একটু ইচ্ছে ছিল না, ঠিক করেছিলাম যদি খেতেই হয় তো লাস্টে খাবো এইসব লস্যি টাস্যি। আর একটা জিনিস আমার ভাল লাগলো না, এই ফ্রিজের মধ্যে রাখা লস্যিগুলোর তলাটায় জল কেটে গেছে, অনেকক্ষণ মানিয়ে রাখা। হাঁটতে শুরু করে দিলাম অন্য ফেমাস জয়েন্টগুলোর দিকে, যেহেতু তাস্কিনে বসার জায়গা ছিল, ভেবেছিলাম লাস্টে যখন কাহিল হয়ে যাবো তখন এখানে এসে শান্তিতে বসে ভালো আইটেমগুলো টেস্ট করে আমাদের ফুড ট্রেলটা শেষ করবো। প্রচণ্ড ভিড়, বেগানি আন্ডা চোপ হ্যাঁ, প্যাজু হ্যাঁ, আলু চোপ হ্যাঁ, সমোসা হ্যাঁ, জলেবি থেকে একটু আমরা দূরেই থাকি, তাই ছোটখাটো দোকানে রিস্ক নেওয়া গেল না। আর একটু আনহাইজেনিক লাগছিল, কোনটা ভালো কোনটা পচা সেই সব ভেবে খুব একটা সাহস করলাম না। নানান রকম খাবার দেখতে দেখতে এগিয়ে গেলাম মাটন সুতা কাবাবের দিকে, যেটা নাকি 100 বছরের ওপর ধরে শুধুমাত্র কলকাতাতেই পাওয়া যায়। ওটা একটা ইউনিক জিনিস। আদনানের দোকান খুঁজতে খুঁজতে দেখতে পেলাম হালিমের স্টলগুলো, সেখানে আর একটা চেনা নাম আলবাইক। আলবাইকের নাম আগেও শুনেছি, দেখেছি ফেসবুক পোস্টে। এখানকার ফেমাস হচ্ছে মাছ ভাজা, ভেবেছিলাম হালিমটা নিয়ে যাব। কাতলা আর ভেটকি ছিল এদের মেনুতে। তো অবভিয়াসলি আমরা চুজ করেছিলাম ভেটকি, কিন্তু খাওয়ার পর বোঝা গেল ভেটকির বদলে এরা কাতলাটাই দিয়ে দিয়েছে, দামটা ভেটকিরই নিয়েছে। রমজান স্পেশালিটি আজকে, তো এই জন্য এসেছি জাকারিয়া স্ট্রিট। ফার্স্ট টাইম এলাম জাকারিয়া স্ট্রিটে, তো ফার্স্টে শুরু করছি আলবাইকের, এখানে ভেটকি ফ্রাই। তো 250 গ্রাম ভেটকি দিতে হয়েছে, সেটাকে আমরা পিসেস করে শেয়ার করে দিচ্ছি, 620 পার কেজি। আর পেছনে হচ্ছে পেয়ারে কাবাব। পেয়ারে কাবাবটা যেহেতু আমরা সবসময় খাই, এটা অন্য সময় অ্যাভেলেবেল, তাই এটা আজকে খাবো না। আমরা ট্রাই করবো সুতলি কাবাব আর আর কি ওই বাটার দিয়ে যেটা হয় চামগেজি, ওইটা খাবো। তো শুরু করছি ফিশ দিয়ে, দেখি কেমন টেস্টটা। আমার সঙ্গে আছে আমার পুরনো দল, আমরা বেশ জমিয়ে খেয়েছিলাম ফুড ফেস্টিভ্যালে। আর এখানে হচ্ছে আমাদের রামদান ফেস্টিভ্যালে আমরা চলে এসেছি খেতে, প্রচন্ড ভিড়। হ্যাঁ সত্যিই তাই, ফার্স্ট টাইম এনজয় করছি আমরা এই রামদানের মানে ফুড এক্সপিডিশন। যদি আমি জিজ্ঞেস না করতাম তাহলে বোকা বেনে চলে যেতাম। একটি ফ্রাই, গরম চার সঙ্গে আবার দিয়েছে মেয়োনিজ, মেয়োনিজ দেওয়া একটি ফ্রাই, কাতলা ভালো। তবে মেয়োনিজ এটার সঙ্গে মেয়োনিজটা জমছে না, চাটনিটাই বেটার। খাওয়ার শুরু থেকেই আমার একটা সন্দেহ হচ্ছিল, লাস্টে থাকতে না পেরে স্বভাববশত জিজ্ঞেস করেই ফেললাম যে এটা তো
মনে হচ্ছে না ভেটকি, সরু সরু কাঁটা কাতলারই হয়। তখন ওরা তাড়াতাড়ি বললো, না 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 ভুল হয়ে গেছে, আপনাদের ভুল করে আমরা ভেটকির বদলে কাতলা দিয়ে ফেলেছি, না না আমরা ব্যবস্থা করছি বলে সরু সরু দু পিস ভেটকি দিল। আমাদের শুধু শুধু কাতলা ফ্রাই খেতে হলো, যেটা আমরা একবারই ইন্টারেস্টেড ছিলাম না। টাকা তো গেলই, বেকার পেটটাও ভরলো কাতলা মাছ ভাজা খেয়ে। গন্ডগোল হয়েছিল, এত বছর থেকে ভেটকি খাচ্ছি, ভেটকির টেস্টটা বুঝি তো, অবভিয়াসলি এরা কাতলা দিয়েছে। তারপর এই যে এখন ছোট ছোট টুকরো দিল ওরা কম্পেনসেট করার জন্য, একদম পাতলা পাতলা দু পিস, তাও তিন পিসও দিতে পারলো না। আমাদের কনফিউশন হচ্ছে, মানে আমার নাম ভুলে আমরা কাতলা ভেটকি ভেটকি অনেক কিছু বললাম, আমরা মশলার জন্য ভেটকি টেস্ট পাচ্ছি না, না ভেজাল বুঝতে পারছিলাম না। হ্যাঁ আমরা তো ভেটকিটার জন্যই খাওয়া, কাতলার জন্য তো খাওয়া নয়। মানে যদিও কাতলা মাছ খেয়েছি কিন্তু টেস্ট ভীষণ ভালো ছিল, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাও একটা মন খচখচ তো করে ভেটকির জায়গায় কাতলা খেলে। শুরুতেই মুড অফ করতে চাইনি, সেই জন্যই আর হালিমের দিকেও অতটা ইন্টারেস্ট দেখালাম না, চলে গেলাম সুতা কাবাবের খোঁজে। আলু পালক আর কি চিজ স্পেশালিটি কেসরিয়া জিলেবি উদর কেসরিয়া দেখে। আচ্ছা আমি কা মতলব কে খাস চিজ বন রা আলু পালক আর চিকেন সমোসা। यहाँ जो है क्या है, यहाँ जो बीफ है, सब बीफ है। अच्छा मटन चिकन अलग है, मटन चिकन अलग है। ও তুই আমার দীক্ষা, আমার তো দীক্ষা নেওয়া নেই, তাও আমি খাই না, আমার ভাল লাগে না। হ্যাঁ সেইটাই, সরু একটা গলির ভেতর এই শ্যাবি শ্যাবি জায়গাটায় কাবাবটা তৈরি হচ্ছিল, স্পেশালি যারা বিফ খাবে না তাদের জন্য এই গলতাটা, সরু গলিটা। কাবাবগুলোকে শিকের মধ্যে একটা শেপ দিয়ে তার মধ্যে সুতো পরানো হয়, এমনি নর্মাল শিক কাবাবেরই মতো, কেন সুতোটা দেয় জানি না। কিছু ভালো লাগলো না, আর প্রচন্ড নোংরা নোংরা লেগেছে, মানে ভীষণ, ওখানেই পা দিচ্ছে, ওখানেই তৈরি করা হচ্ছে, ঠোঙা গুলো ওখানে পড়ছে, ভীষণ বিরক্ত লেগেছিল আমার ওই জায়গাটা। এবার সুতা কাবাবের অনেক হিস্ট্রি আছে, সেটাই আর আমি এখন ডিটেলসে যাচ্ছি না। টেস্টের কথা বলতে গেলে বেসিক শিক কাবাব যদি একটু ক্রিস্পি হয়, বাইরের কোটিংটা যদি একটু ক্রিস্পি হয়, আর বললো ওরা পিওর মাটন দিয়েছে, কিন্তু খুব একটা পিওর তো মনে হলো না, পেঁয়াজ মশলা দিয়ে ভেজাল দেওয়াই হয়েছিল। খেতে অ্যাভারেজ টেস্ট, টেস্টটা খারাপ না, মানে আহামরি কিছু না, যার জন্য ১৪০ টাকা দিয়ে এই কাবাবটা খেতে হবে, ওর চেয়ে বেটার কাবাব। এমনকি আমরা মেলাতেও যেই পেয়ারে কাবাব খেয়েছিলাম, এর চেয়ে টেস্টি আর জুসি ছিল। ভালো ভালো যাওয়ার সময় দেখেছিলাম একটা মিষ্টির দোকান যেখানে নানান রকম ভাজাভুজি হচ্ছে, তো সেই ভাজাভুজির দোকানগুলোর এক্সপ্লোর করে এগিয়ে গিয়েছিলাম মাটন সুপ্রি কাবাব খেতে। ফিরে এসে আবার ওই ভাজাভুজির দোকানে আটকালাম, ইচ্ছে ছিল ওই চিকেন সামোসা বা চিকেন প্যাটিস যাই বলুন ওটা খাবো। ওখানে অর্ডার দিয়েছিলাম একটা চিকেন সামোসা, আর টেস্ট করার জন্য নিয়েছিলাম একটা পালক ভুজিয়া। ভাইয়া লোক কুচ না কুচ খাবার দে রে, পুরো পিওর গুলাব জামুন, আমরা তো গোল গোল জিলিপি খাই,
এই প্রথম খাচ্ছি লম্বা লম্বা জিলিপি, দারুণ লাগছে, মজা দেখতে। সবগুলোই টুকটুক করে টেস্ট করলাম, যথেষ্ট ভালো। কিন্তু যেটা হলো সেটা এনারা মানে একটার পর একটা আমাদের আইটেম টেস্ট করাতে থাকলো, আর লাস্টে একটা টাকাও কিছুতেই নিতে চাইলেন না। খুব এম্বারেসিং সিচুয়েশন। খাবার খুবই ভালো লেগেছে, আমি বলেছি আবার যাব, কিন্তু নেক্সট টাইম যেন টাকাটা নেওয়া হয়। এইটার যেহেতু খাবারটা আমার খুবই ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে আতিথেয়তাটা, সেই জন্য আমি এদের আলাদা করে একটা ব্লগ, একটু ডিটেলস এ ব্লগ ছাড়বো। অনেক ভালো ভালো ভেজ স্ন্যাক্স, দারুণ দারুণ মিষ্টি জিলিপি, পান্তুয়াটা অসাধারণ ছিল। সবকিছু খেয়ে অলমোস্ট পেট ভরে গিয়েছিল। জায়গাটা বাঁচিয়ে রেখেছিলাম শুধুমাত্র তাস্কিনের জন্য, তাই চলে গেলাম তাস্কিনের দিকেই আর অন্যদিকে না তাকিয়ে। মসালা মতলব ক্যা মসালা? বটর বটর ডাল কে কুছ হতা না? আফগানি চিকেন? আচ্ছা, এটা বেশি ফেমাস ক্যা চিজ? তেমুরি। ও কোন সা ক্যা চিজ? আচ্ছা, তাস্কিনেও প্রচুর ভ্যারাইটিস, কিন্তু আমরা চুজ করেছিলাম চিকেন আফগানি। চঙ্গেজি? আচ্ছা, এই ক্যালকাটা মেই মিলতা? আচ্ছা, তেমুরি স্পেশাল আইটম। তেমুরি? তেমুরি মে ক্যা অলগ, মতলব ক্যা? তন্দুরি হতা না, হটকে বনায়া জাতা, উসে আচ্ছা অর বেহতর করা জাতা, মসালা কুছ অলগ রহতা হ্যা, কুছ স্পেশাল বনায়া জাতা। ঠিক হ্যা, তো অর और बोलिए। और अफगानी चिकन है, पेशावरी है, इसका पेशावरी भी हमने बनाया है यहाँ पर। अच्छा, जो अफगानी क्रीम का बनता है वो थोड़ा मिठास को होता है। अच्छा, मीठा होता है इसके बनाते हुए, इसके कॉन्टेक्ट में हमने उसको थोड़ा खटास को दिया है, झाल का झाल को दिया, झाल और खट्टा मिला वो पेशावरी चिकन है। पेशावरी, ठीक है। आज तो हम फिर अफगानी ट्राई कर रहे हैं, नेक्स्ट टाइम आके बाकी सब ट्राई करेंगे। थैंक यू। अपना नाम बता दीजिए? मेरा नाम मोहम्मद फैसल है। आप तो रहते हैं हर टाइम? अच्छा, ठीक है, थैंक यू। ট্রাই করছি আফগানি, এরপর অন্যদিন বাকি আইটেমগুলো ট্রাই করবো। আজকে টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়েছে, তাই পেটে বেশি জায়গা নেই, একটা আইটেমই একটু টেস্ট করি। তাস্কিনে পৌঁছে খাবারের জন্য যখন অপেক্ষা করছি, অভিষেক চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য তার মেয়ের জন্য কি খাবার নেবে সেটা দেখতে, তারপর নিয়ে এলো অসাধারণ গরম গরম একটা স্ন্যাক্স, এটা খেয়ে আমরা জাস্ট ফিদা হয়ে গেছি। কেমন লাগছে তোরা বল? ভালো লেগে গেছে, নতুন জিনিস একটা। স্পেশাল ট্রিপ টুকটুক করে গিয়ে নিয়ে চলে এসছে, আমরা এখানে বসছিলাম, দারুণ জিনিস নিয়ে এসছে একটা। আফগানি বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে, সাবর কা ফল মিঠা হতা হ্যায়, এইটা হাড়ে হাড়ে টের পেলাম এই দুটো খাবার খেয়ে। ভাষা খুঁজে পাচ্ছি না, বাটার, তার মধ্যে আবার তন্দুরি চিকেন, দারুন দারুন। কোলেস্ট্রল ফোলেস্ট্রল ভুলে যান, চলে আসুন, খেয়ে যান, খেয়ে নেওয়া যায়, আর চিকেনের দরকার নেই, শুধু গ্রেভিটার জন্যই আসা যায়, দারুন। আমি এনজয় করি, হ্যাঁ খাই একটু। সাধারণ টেস্ট মুখে বলে বোঝানো যায় না, ক্রিম বাটার মানে যারা এগুলো খেতে ভালোবাসে তারা বুঝতেই পারবেন কি হতে পারে, আর আমাদের এক্সপ্রেশনটা তো দেখে বুঝতেই পাচ্ছেন। ভীষণভাবে রেলিশ করে খাবারগুলো খাওয়ার পর, যদিও কিছু আর ইচ্ছে করছিল না খেতে, জাস্ট চাইছিলাম একটু ঠান্ডা কিছু, কিন্তু আনফর্চুনেটলি তাস্কিনের সুইট ডিশগুলো তখন সব শেষ হয়ে গেছে, তাই পাশের দোকানে চলে গেলাম ফালুদা ট্রাই করতে।
আমি যদিও খুব একটা ফালুদার ভক্ত নয়, কিন্তু কিছু কিছু জায়গায় ফালুদা টেস্ট করেছি, বেশ ভালো লেগেছে। এইখানের ফালুদাটা আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা আহামরি কিছু ছিল না, কোনো ড্রাই ফ্রুটসও ছিল না ভেতরে, আর সুইটনেসও ভীষণ হালকা। মানে মিষ্টি জিনিসে যেমন খুব কিটকিটে মিষ্টি ভাল লাগে না, সেমনি খুব হালকা মিষ্টিও ভাল লাগে না। একটু ব্যালেন্স না হলে জিনিসটা জমে না, স্পেশালি আইটেমের উপর ডিপেন্ড করে। কোনো ওয়েস্টার্ন ডেজার্ট খুব বেশি মিষ্টি যেমন ভাল লাগে না, পেস্ট্রিজ, তেমন ইন্ডিয়ান ডেজার্ট হলে সেটাও খুব কম মিষ্টি ভাল লাগে না। এখানকার স্পেশালিটি ফালুদা, তো এটা দেখে আগে খেয়ে দেখি। আচ্ছা, রোজা হ্যাঁ রমজান হ্যাঁ একদম সহি। ঈমান সবচেয়ে বড় চিজ হ্যাঁ, জিসকে পাস ঈমান নেই দুনিয়া মে কুছ ভি নেই। হ্যাঁ ও তো সহি হ্যায়, ইয়ে পতা ইয়ে হ্যাঁ, মতলব সারা সাল রহতা দোকান? হ্যাঁ সারা সাল। আচ্ছা, হর টাইম মিলেগা তো? ওকে। সুবহ কিতনে বাজে সে? সুবহ এই 8 বাজে। 8 বাজে সে? 8 বাজে। এই চালু হয়ে যাতা 8 বাজে সে? মুসলমি গদি সে জুস হ্যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যেখান থেকে আমরা পেয়েছিলাম চিজ বল, সেখানে অভিষেকের মেয়ের জন্য ওই চিজ বলটা পার্সেল করার জন্য, কিন্তু ওখানে গিয়ে প্রচুর আইটেম দেখে তো খেতে ইচ্ছে করছিল, কিন্তু পেটে এক ফোঁটাও জায়গা ছিল না। তাই ভেবেছিলাম নেক্সট টাইম আবার যাব। ওনারা বললেন আরো নতুন নতুন আইটেম আসছে এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকে, নতুন নতুন স্ন্যাক্স আর একটা স্পেশাল হালুয়া পরাঠা, যেটা আমি যাবো খেতে নেক্সট উইকে। কিন্তু নানান রকম গল্প করার পর এই যে জিশান বলে ভাইটা আমাদের খুবই খাতির করলেন, তাই না? মানে আমাদের অর্ডারটা আটকে রেখে আমাদের জোর করে একটা পেয়ারে কাবাব খাইয়েই দিলেন, বললেন খেয়ে নিন নইলে নিয়ে যান, কিন্তু এটা আমাদের তরফ থেকে কমপ্লিমেন্টারি, আপনাকে খেতেই হবে। খেলাম, জমিয়ে খেলাম, খুবই ভালো। আর শুধু তাই না, উনি আবার আগ্রায় যাওয়ার জন্য, আগ্রায় যাতে আমরা সেফলি খুব ভালোভাবে ঘুরতে পারি, তার জন্য উনি আবার ইনভিটেশন দিয়েছেন। দোকান কা নাম হ্যায় কুছ? নাম রাখেন না ম্যাডাম। ক্যা নাম? এটা আপনি হোটেল পিছে জিশান রেস্টুরেন্ট। আচ্ছা, জেমস ক্রাফ্ট। জিশান, জিশান রেস্টুরেন্ট। জিশান রেস্টুরেন্ট আপি লোক আয়ে? ও আচ্ছা, পিছে মে ঠিক লাগায়ে নি পেমেন্ট। আচ্ছা আচ্ছা, সেট আপ কর। ঠিক ফুল হয়ে গেল ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাইয়া, কমপ্লিমেন্টারি ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাদা আমাদের কমপ্লিমেন্টারি কাবাব খাওয়ালেন, পেয়ারে কাবাব, আর বেশ ভালো, ভীষণ টেস্টি। সস আর বাটারে দিয়ে দারুন দারুন। এখান থেকেই আমরা চিকেন চিজ বলটা খেলাম, কিন্তু অসাধারণ ছিল। আর ও আবার প্যাক করে নিয়ে যাচ্ছে, সুবর্ণা অভিষেক আবার প্যাক করে নিয়ে যাচ্ছে। দারুণ ছিল, এটাও দারুণ, মন ভরে গেল। আমরা আবার আসবো এখানে, এখানে এরপর আরো নতুন নতুন আইটেম হবে। আর স্পেশাল একটা পরোটা, হালুয়া পরাঠা বলতে এক পরাঠাই লোক বানা রে, তো ও দু তিন দিন বাদ মিলেগা, তো ওখানে তো আনাই হ্যাঁ। তো এখানকার স্পেশালিটি এটা আগ্রার পরাঠা, আর ইনি হচ্ছেন আগ্রা থেকেই এসছে, তো আসবো খেতে, আবার আসবো। হালুয়া পরাঠা আমি তো স্যার স্টার্টিং না ম্যাডাম,
वजह से बाद में आने से मिल जाए, एक तारीख के बाद आने से मिल जाएगा? कोशिश करेंगे, ट्राई करेंगे। अच्छा, नहीं तो हम भी छोड़ देंगे, तो आदमी लोग को आना चाहिए। आपसे तो हमारी दुकान चल रही है। नहीं नहीं, छोड़ देंगे मतलब ब्लॉग छोड़ देंगे आपके, मतलब एक तारीख से मिलेगा बोल के? ट्राई करेंगे मैडम। अच्छा, वो पेशवारी पराठा में क्या डालते हैं? जब बनेगा तब बताएंगे। अच्छा, सरप्राइज रहेगा। अच्छा, मतलब वेज होगा तो? नॉनवेज होगा? नॉनवेज नहीं, वेज होगा। वेज ही होगा, ठीक है, तब आएंगे। जरूर आएंगे। এদের পিছনে একটা রেস্টুরেন্ট আছে জিশান নামে, ওই জিশান নয় যেটা আমরা এতদিন শুনে এসেছি কলকাতায় প্রচুর যার ব্রাঞ্চ আছে, সেই জিশান নয়। এই জিশানটা শুধু জাকারিয়া স্ট্রিটেই আছে। ভীষণ ভালো লাগলো, মানে এত খাতির পেয়েছি দুটো জায়গা থেকে, এমনকি তাসকিনও ভীষণ প্রফেশনাল, এত ভিড় ওখানে, তাও ওখানেও খুব ভালোবেসে যত্ন দিয়ে আমাদের সার্ভ করেছে। আর এই কমপ্লিমেন্টারি ডিশ, সেই দুটোর জন্য আমরা ভীষণভাবে থ্যাঙ্কফুল। শুধু এদের খাতিরদারি নয়, খাবার কোয়ালিটিটাও মন ছুঁয়ে গেছে। জাকারিয়া স্ট্রিটটা এতটাই ভাস্ট, প্রথমবার গিয়ে এক দু ঘন্টা এক্সপ্লোর করা যায় না, এর জন্য বারবার যেতে হয়। এইবারে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স হলো, এরপর আবার যাব আরো বেটার কিছু এক্সপিরিয়েন্স করার জন্য। সিনমাল হ্যাঁ, মিঠাওয়ালা হতো না? আচ্ছা আচ্ছা, ক্যা যায় নর্মাল? আচ্ছা, আচ্ছা, বড় বড়াই হতো সব চিজ কা? প্লেন রাতা। ইয়ে ক্যা চিজ হ্যাঁ, মতলব কিস কিসে বনতা হ্যাঁ? ময়দা, ময়দা দুধ ঘি ডাল কে, ময়দা দুধ ঘি ডাল কে, আচ্ছা, মাওয়া ভি মিক্স। আচ্ছা, খাওয়ার পর আশপাশটা ঘুরে দেখলাম, আর সৌভাগ্য হলো আমার প্রথমবার নাখোদা মসজিদের ভেতরে ঢোকার। খুব সুন্দর পরিবেশ, রাত্রির হয়ে গিয়েছিল তাই ভেতরে ঢুকে এক্সপ্লোর করিনি, একদিন দিনের বেলা গিয়ে খুব ভালো করে ঘুরে দেখার ইচ্ছে আছে। এত বছর কলকাতা থেকেও আমি এই জায়গায় কখনো আগে আসিনি, খুবই ভালো লাগলো, চলে আসুন। আর স্পেশালি রেকমেন্ডেড যে আইটেমগুলো সেগুলো একবার খেয়ে দেখুন, আর দয়া করে কমেন্ট করুন। আপনারা এই খাবারগুলো খেয়ে কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা আমার সঙ্গে এগ্রি করছেন কিনা, আপনাদের কাছে এই রিভিউটা অথেন্টিক লাগছে কিনা। কমেন্টটা পেলে একটু মনের জোর বাড়ে, আর দয়া করে একটু শেয়ার করুন, হেল্প করুন, যাতে আমি ভালো ভালো খাবারের খবর আপনাদের কাছে যাতে নিয়ে আসতে পারি। মসজিদটা দেখে একটু ফটো সেশন করে আবার একটু জল তেষ্টা পেয়ে গিয়েছিল, তাই খেয়ে নিলাম আমাদের বাদিলালের পিস্তা আইসক্রিম স্টিক, সেটাও অসাধারণ। ওভারঅল আমার ফুড জার্নি আর একটা নতুন জায়গা এক্সপ্লোর করাটা সার্থক হলো। তো আজকের জন্য এখানেই শেষ করছি, বাই, রমজান মুবারক।